আচ্ছা এখানে প্রায় 20-25 মিনিট রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি দেবতাখুম। কিন্তু এখান থেকে দেবতাখুম খুব একটা বেশি দূরে না, একদম কাছেই। ওই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে নৌকায় উঠতে হবে আর হচ্ছে লাইফ জ্যাকেট নিতে হবে। তো দাদা, এখানে আপনার মানে খরচ কেমন? লাইফ জ্যাকেট, তারপর নৌকার ভাড়া, ভেলার ভাড়া হচ্ছে 150 টাকা, জন পুটি 150 টাকা। এটা কি প্যাকেজ? প্যাকেজ খুবই ভালো হইলো। কিন্তু যদি মানে আমি রিজার্ভ নিতে চাই সেক্ষেত্রে? এখানে রিজার্ভ রিজার্ভ বলতে কোনো কিছু নাই, এখানে ওই সিস্টেমে হবে, প্যাকেজটা নিতে হবে। হুম, বুঝতে পারছি। তো যেটা 150 টাকা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল আমার কাছে মনে হলো, যে কেউ সিঙ্গেলে দু এক দুজন আসলে, যেমন আমরা এখানে মাত্র দুজন, সো 150 টাকা এটা ঠিকঠাক। এখন দুজনের জন্য যদি একটা সম্পূর্ণ নৌকাই রিজার্ভ করতে হয় সেটা আসলে আমার জন্য একটু কষ্টকর হয়ে যেত আর কি। হাই রে বান্দরবন। এই বান্দরবনের প্রেমে আমি বারবার পড়ি। এই সকল রুট দিয়ে, মানে এই সকল উপত্যকা বা ভ্যালি দিয়ে হাঁটার সময় নিজের কাছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার, যে কোথায় দিয়ে যাচ্ছি, কোথায় আমার বাংলাদেশ, কি আছে বাংলাদেশে দেখেন। সবাই যারা বলেন বাংলাদেশে আসলে কিছুই নাই, তারা একবার বান্দরবন আসেন, দেখেন কি আছে আর কি নাই। ওকে, এখানে লাইফ জ্যাকেট পাবেন। এ হচ্ছে আমাদের লাইফ জ্যাকেট, মোটামুটি ক্লিন, কোনো প্যারা নাই। সাধারণত ট্যুরিজম স্পটগুলোতে এগুলার চেহারার দিকে তাকানো যায় না, বাট এটা বেশ ভালো আর দামও রিজনেবল। লাইফ জ্যাকেট সাথে নৌকা আপ ডাউন খুবই ভালো একটা জিনিস দেখলাম। অন্তত এখানে এসে মনে হইলো যে না, ট্যুরিজম স্পটে অন্তত বান্দরবানে খুব একটা জুলুমি নাই। সিলেট গেলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সিলেটে আইসা অন্যান্য জেলার মানুষগুলো আইসা ডিস্টার্ব করা শুরু করে, তবে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সিলেটের সাধারণ জনগণ। সিরিয়াল নং 7, 7 নম্বর মানে হচ্ছে আমাদের আগে 6টা গেছে আমাদের আগে। শুনেন, এটা হচ্ছে লাকি 7। হ্যাঁ অবশ্যই, এটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। যে 6 পাইছে সে কি ভাগ্যবান? সে তো আর লাকি 6 বলতে পারবে না, লাকি 7, 7 বলবে। এটা আমরা পাইছি লাকি 7। এটা হচ্ছে পানিতে ডুববে তখন জ্বলবে, পানিতে ডুবে গেলে জ্বলবে। হ্যাঁ দেখছেন, সেফটি, কিন্তু সেফটি সাথে কোনো ছাড় হবে না। আমি যদি হারাই যাই দূরে কোথাও, যদি হারাই যাই যে না আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন চোখের সামনে এই প্রথম একটা জলপ্রপাত দেখে খুবই ভালো লাগতেছে। ও মাই গড, আমি তো এখন পড়ে যাওয়ার অবস্থা। তো এইসব জায়গা অনেক পিচ্ছিল রাস্তা, অনেক সাবধানে হাঁটতে হচ্ছে। তবে এই যে ঝিরিপথে হাঁটার সময় যখন এরকম শব্দ কানে আসে দূর থেকে, নিজের হাঁটার এনার্জি আরও অনেক গুণ বেড়ে যায় এবং দেখেও খুব ভালো লাগে। দেখেন সেই সেই। আচ্ছা, এখান থেকে নৌকায় উঠলাম ফাইনালি। কতক্ষণ লাগবে ভাই নৌকা দিয়ে ওইখানে যেতে? এই সামনে আপনার 30 সেকেন্ড 35 সেকেন্ডের ঘুমাবেন। 30 সেকেন্ড 35 সেকেন্ড না 30 মিনিট 35 মিনিট? সেকেন্ড 2 মিনিট আছে। ওকে ঠিক আছে, আমার
ঠিক আছে আমরা যাই ড্রোন একটু পরে আবার ফ্লাই করব যদি জিপিএস সিগন্যাল পাই আর কি বাট হতাশ একটা বিষয় হয়েছে এখানে জলের কালারটা দেখেন একদম ঘোলা যেটা আমরা ভিডিওতে দেখে আসি ব্লু কালার কিন্তু এখানে সেটা নয় হ্যাঁ শীতের সময় এটা ব্লু কালার দেখা যাবে এটা সত্য শীতের সময় কল থেকে বৃষ্টি হয়েছে তার আগের দিন আচ্ছা পরিষ্কার ছিল নীল রঙের ছিল না বুঝতে পারছি তাহলে এখানে হচ্ছে শেষ তারপরে হচ্ছে নৌকা অথবা ভেলা আমি নিজে চয়েস করে নিব ভেলা হলে নিচে চালাইতে হবে নৌকা হইলে মাঝে চালাই নিবে ক্লিয়ার তাহলে নৌকা থেকে নামলাম নামার পর একবার খালি চারদিকের যেই সিনারিও একটু দেখেন আমি কি বলবো বলেন প্রাণ খুলে দেখুন আমাদের পুষ্পের কথা মন খুলে শুনুন সো এখন একটু কনফিউশনে আছি যে ভেলায় যাব না নৌকায় যাব বিকজ ভেলা নিজে নিজে চালাইতে হবে আমার সাথে কিছু গ্যাজেট আছে সেগুলো অপারেট করা ভেলা নিজে নিজে চালানো একটু টাফ ওয়াও মাথা নষ্ট ম্যান তাইলে এখান থেকে ভেলা না ঠিক আছে তাহলে ভেলাই যাই নাকি ভেলা গেলে ভিডিও করা যাবে আমি বসতে পারলে হ্যাঁ তা করা যেতে পারে এই যে ভেলা সেগুলো সেই 150 টাকার ভিতরে ইনক্লুডেড আপনারা এক্সট্রা করে পে করতে হবে না আমাদের ভেলা যাওয়ার জন্য এখন প্রস্তুত হচ্ছে তো কোনটা নিব বলেন দমাল নেবেন দুইটা নিই একটা না তো হবে না আচ্ছা ভেলা নিয়ে বের হয়েছি মাত্র সো নৌকায় যাওয়ার কথা ছিল বাট আমি ভেবে দেখলাম যে না ভেলাটি আসলে আমার জন্য পারফেক্ট আচ্ছা তাহলে একটা সিস্টেম করতে হবে সিস্টেমটা হইল ক্যামেরা কই রাখবো বুঝতেছি না ও এটা তো চলতেছে না কি একটা মহা মুসিবতে পড়লাম ভাই বলেন তো আই থিংক এবার চলতেছে এটা কি বাস ভাঙ্গা একটা বাস দাদা এটা ভাঙ্গা বাস মারেন তো আর ভয় নাই পিছনের দিকে নি পিছনে তো দেখো পিছে দেখো পাইছি তো রে এবার খেলা হবে এইখানে আর চলতেছে না বিকজ এখানে প্রচন্ড স্রোত স্রোতের আসলে বিপরীতে যাওয়াটা একটু কষ্টসাধ্য আমি ট্রাই করতেছি এটা যাচ্ছে না কেন যা যা কোনোভাবে যাচ্ছে না সামনে অনেক ট্রাই করতেছি ও ও মাই গড সো টাফ এইটুকু রাস্তা ক্রস করা সো টাফ
যা 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 সামনে যা না একটু রেস্ট নি ভাই রে ভাই এটা যাচ্ছে না সামনে স্রোতের কারণে হ্যাঁ কি আরামসে বাইরে আসতেছে হাই রে হাই কোনো চালান লাগতেছে না কি হ্যাঁ তাহলে আসার সময় খেলাটা হবে এখন যাই খুব প্যারা খাচ্ছি এখন ভাবতেছি না নৌকা আসলে ভালো হতো অবশ্যই অ্যাডভেঞ্চারের শটটা হয়তো তখন নৌকাতে পেতাম না এ হচ্ছে দেবতা খুম এখন দেবতা খুমের যে মূল ফটক তার সামনে আর একটু সামনে যাব দেন আমরা আরও কিছু এক্সপ্লোরেশন আছে সেটা অবশ্যই দেখাচ্ছি ওয়েট অ্যান্ড সি ওই যে প্রচণ্ড স্রোত ওই জায়গাটা আসলে খুবই সুন্দর কিন্তু এমন একটা পরিস্থিতিতে আছি যে এই ভেলা নিয়ে এই স্রোতের ভিতরে ওই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না ভেলা অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে বুঝতে পারতেছি না কাছে যাইতে খুব ইচ্ছা করতেছে এত দূর থেকে এরকম আওয়াজ শুনে এ হচ্ছে ওভারঅল অবস্থা দেবতা খুমের আচ্ছা এখন ফিরে আসছি যেখান থেকে ভেলা নিয়েছিলাম সেখানেই এখানে একটা জলস্রোত হচ্ছে যেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রোন ফ্লাই করে আর হচ্ছে একটা জিনিস নিয়ে আমি কিছুটা চিন্তিত সেটা হচ্ছে আমার শখের মোটরসাইকেল রেখে এসেছিলাম আমি শিওর যে ওই জায়গায় গিয়ে আমি মোটরসাইকেলটা যেভাবে আছে ওইভাবে পাবো কিন্তু একটা কথা বলি যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা আমি বেসিক্যালি পাহাড়িদের অনেক ট্রাস্ট করি কিন্তু সেই হিসাবে বাঙালিদের করতে পারি না বাঙালি কোনো এরিয়ায় আমি যদি এটা রেখে আসতাম সত্যি বলতে একটু ভিতরে ভিতরে ভয় থাকতো সবসময় যে কখন যেন কেউ নিয়ে যায় তবে এটা এখানে নিবে না এই ব্যাপারে আমি শিওর একটু রাস্তা
এখান দিয়ে উঠব এই একটা পাহাড় এই পাহাড়ের পরে হচ্ছে যেখানে বাইক রেখে এসেছিলাম সেই জায়গাটা সত্যি উঠার রাস্তাটা নামার রাস্তা থেকে অনেক কষ্টকর কঠিন আসার সময় বুঝতে পারি নাই কিন্তু যেহেতু এখন অনেকটা টায়ার্ড সো বুঝতে পারতেছি যে কতটা কষ্ট এই পাহাড়টা পাড়ি দেওয়া চলে আসছি খুশির খবর হইল আমার বাইক যেমনে রেখে গেছি ওইভাবেই সো সত্যি ভালো লাগতেছে আর আমাদের এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট কোনো সবাইকে টাটা আর এখন আবার সেই কঠিন রাস্তা যেতে হবে বাইক নিয়ে একটু ভয় লাগতেছে তারপরও আশা রাখি ভালো মতো যেতে পারবো যদি ভিডিওটা আপনারা দেখতে পারেন ঠিকঠাক মতো তাইলে বুঝতে পারবেন যে সব ঠিকঠাক